হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের আঞ্চলিক ভূগোল থেকে প্রথম অধ্যায় ভারত এখান থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো অ্যাটেক ল্যান্ডস আলোচনা করব তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করবো অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখবে প্রথমে ভারত রয়েছে ভারত কথাটা ইংরেজি আর নাম হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়া কথাটা কীভাবে এলো একটা ছবি দেখিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করো এখানে এখানে হচ্ছে বিন্ধ পর্বত এই বিন্ধ পর্বত উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীগুলোকে পৃথক করেছে এটা কিন্তু একটা জলবিভাজিকা আমরা কিন্তু ভূমিরূপ চাপ্টারে পড়েছি জলবিভাজিকা কি না যে উচ্চভূমি দুটো নদী অবহিকাকে পৃথক করে তাহলে বিন্ধ পর্বত কিন্তু ভারতের যে নদী অবহিকা উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী পৃথক করেছে এই বিন্ধ পর্বতের দক্ষিণে বাসকত দাবিড় বলে একটা জাতি বাস করত এই বিন্ধ পর্বতের উত্তরে বাসগত আর্যরা এই আর্যরা এই সিন্ধু নদী মানে তিব্বতের মানস সর্বত থেকে সৃষ্ট হয়েছে সিন্ধু নদী এই সিন্ধু নদীকে তারা বলতো ইন্ডাস রিভার বোঝা গেছে তাহলে এই বিন্ধ পর্বতের উত্তরে বাসগত আর্যরা সেই আর্যরা বিন্ধ পর্বতকে আরজরা আর্যরা সিন্ধু নদীকে বলতো ইন্ডাস রিভার সেই ইন্ডাস থেকে কিন্তু ইন্ডিয়া কথাটি উৎপত্তি হয়েছে আশা করি আমি তোমাদের ভারতের যে নামকরণটা আমি বোঝাতে পেরেছি এই ইন্ডিয়া কথাটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে এই হেরোডোটাস কিন্তু ডেল্টা বা বদ্বীপ কথাটিও কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন হলো তাহলে ভারত বা ইন্ডিয়া কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন হেরোডোটাস ক্ষেত্রফলের বিচারে ভারতের স্থান সপ্তম প্রথমে রয়েছে রাশিয়া দ্বিতীয় পজিশনে রয়েছে কানাডা তৃতীয়তে রয়েছে চীন আমেরিকা অস্ট্রেলিয়া ব্রাজিল এবং ভারত ভারত তাহলে সপ্তম নম্বর স্থানে রয়েছে ক্ষেত্রফলের বিচারে ভারতের জনসংখ্যা দু হাজার সালে একশো কোটি ভারতের টোটাল পপুলেশান জনসংখ্যার বিচারে উত্তরপ্রদেশ প্রথম স্থান প্রায় কুড়ি কোটির কাছাকাছি জনসংখ্যা রয়েছে মহারাষ্ট্রে প্রায় বারো কোটি সামথিং জনসংখ্যা রয়েছে তৃতীয় স্থানে রয়েছে বিহার ভারতের সিকিম রাজ্যে সবথেকে কম জনসংখ্যা রয়েছে ছয় দশমিক উনিশ লক্ষ তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে জনসংখ্যার বিচারে বৃহত্তম রাজ্যের নাম কি ভারতের উত্তরপ্রদেশ এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে সিকিম এটা কিন্তু জনসংখ্যার বিচারে তাহলে জনসংখ্যা সব থেকে বেশি কম লক্ষ্য করা যায় সিকিম রাজ্যে ক্ষেত্রফল বি হিসাবে ভারতের রাজস্থান অর্থাৎ ভারতের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটি বড় সেটা হচ্ছে রাজস্থান রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মানুষজনের যে অনুপাত জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ভারতের গড় জনঘনত্ব চারশো ছেচল্লিশ জন প্রতি বর্গ কিমিতে জনঘনত্বের বিচারে বিহারের স্থান প্রথম বিহারের জনঘনত্ব প্রতি বড় কিমিতে এক হাজার একশো দুজন জনঘনতের বিচারে অরুণাচল প্রদেশের স্থান সব থেকে নিচে অর্থাৎ বলা গেলে যে অরুণাচল প্রদেশের জনঘনত্ব তেরো জন করে প্রতি বড় কেমিতে সব কম তাহলে সবথেকে বেশি জনঘনত্ব বিহার রাজ্যে এবং সব কম হচ্ছে অরুণাচল প্রদেশে জেলা আয়তনের ভিত্তিতে বৃহত্তম জেলার নাম গুজরাটের কচ্ছ জেলা এবং ছোট জেলার নাম কেরালার মাহে নেক্সট এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ভারতের শেষ বিন্দু ভারতের উত্তরে শেষ বিন্দু ইন্দিরাকল মূল ভূখণ্ডে ভারতের দক্ষিণতম বিন্দু কন্যা বা কেপ কেমারিন তিনে ভারতের সর্বশেষ দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরাপন একটা জিনিস মানে যেটা বলছি তোমাদের মনে রাখবে যে এটা হচ্ছে ভারত ভারতের মূল ভূখণ্ডে শেষ বিন্দু কন্যা যদি বলে ভারতের সর্বশেষ বিন্দু নাম কি তখন হবে কিন্তু ইন্দিরা পয়েন্ট মূল ভূখণ্ড বললে কন্যা কুমারে লিখবে ভারতের পূর্বতম বিন্দুর নাম অরুণাচল প্রদেশের কি বুথু ভারতের পশ্চিমতম বিন্দুর নাম গুজরাটের গুহার মোটর একই সঙ্গে মনে রাখবে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেটা এলাহাবাদ শহরের কোকো নদীর উপর দিয়ে টানা হয়েছে মনে রাখবে পুনর্গঠন কমিশন প্রতিষ্ঠিত করা হয়েছিল সালে এবং রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে উনিশশো সালে খুবই ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন নেক্সট কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা নয়টি বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো জম্মু কাশ্মীর এবং ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্রি ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ এটি দু হাজার সালে দোসরা জুন কিন্তু তৈরি করা হয়েছিল বা গঠন করা হয়েছিল একই সঙ্গে মনে রাখবে বিভিন্ন দেশের সীমানা ও সীমারেখা এখানে অনেকগুলো রয়েছে ইম্পর্টেন্টগুলো আমি বলবো যেমন প্রথম যেটা ইম্পর্টেন্ট রয়েছে ডুরান্ট লাইন এটা ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে র‍্যাট ক্লিম লাইন আর একটি খুবই ইম্পর্টেন্ট এলওসি এলওসি বলতে লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে ভারত অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর লাইন অফ কন্ট্রোল এবং টেন ডিগ্রি চ্যানেল এটি হচ্ছে আন্দামান এবং নিকোবর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের যে জলভাগটি রয়েছে বা পিঠ করেছে সেটি টেন ডিগ্রি চ্যানেল এখানে যদি লক্ষ্য করো এটা হচ্ছে আন্দামান এটা হচ্ছে নিকোবর তাহলে মাঝখানে কিন্তু ডিগ্রি চ্যানেল রয়েছে অর্থাৎ আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে টেন ডিগ্রি চ্যানেল আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ শ্যাডল পিক আন্দামানে দুটো আগ্নগরি রয়েছে ব্যারেন ও নারকোন্ডাম ব্যারেন মনে রাখবে সক্রিয় আগ্নগরি নারকোন্ডাম সুপ্ত আগ্নগরী ভারতের সর্বশেষ দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এটা কিন্তু বৃহৎ নিকোবরে অবস্থান মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে নিকোবর রয়েছে নিকোবর কিন্তু তিনটি ভাগে ভাগ রয়েছে কার নিকোবর লঘু নিকোবর এবং বৃহৎ নিকোবর এই বৃহৎ নিকোবরে কিন্তু ভারতের দক্ষিণতম শেষ বিন্দু ইন্দিরা পয়েন্ট কিন্তু অবস্থান করিয়েছে এই নোটটার পিডিএফ ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চ্যানেলটিকে থ্যাংক ইউ